সো গাইজ আজির ব্লগটো আরম্ভ হবা আরম্ভ হছো অর্থাৎ আমার মাইথের ঘর পৰা সো আপোনালোকে হে কলৈ চাব গাইজ মন আৰু মই সাথা খাই কিনে গাইজ এয়া গাইজ মাইথের আৰু দোকান আছে এখন গাইজ সব সামগ্ৰী কিনি আছে এতে হুমে যাব গাইজ সব পাই এতে এতে আছে মাহি আমাৰ আও এ মাহি এতে কি কি পাই সব পাই ন আপোনালোকে আইব আৰু খাই যাব সো গাইজ মন ধৰ এখন হল গাইজ বিষ্ণু থান গাইজ সকলোৱে এতে আয়তী হলে এতে পূজা পাঠ কৰে বছৰে এবাৰ বানপানী হয় যিটো বানপানীটো এনেধৰণৰ যেতিয়া ইয়াতে পথাৰত খেতি কৰি থাকে খেতি কৰা হোৱাৰ পিছতে যেতিয়া ধান চান কাটা হ'ব তাৰে পিছত বানপানীটো আহি যায় যেতিয়া ভূটানে পানী দিয়ে বানপানীটো অহাৰ লগে লগে ইয়াতো পানী ভৰ্তি হৈ যায় তেতিয়া ইয়াতে বিভিন্ন ধৰণৰ বাহিৰা মাছো সোমায় উপৰি ইয়াতে যেতিয়া পানীটো কমি যায় কমি যোৱাৰ লগে লগে ইয়াতে কিছুমান মানুহ থাকে যিবিলাক কমিটি থাকে সিহঁতক পইচা দি কিনে পুখুৰীটো ডকা হয় তাতে ৰাখি কিনে যেতিয়া পানীটো কমি যায় এই এইটো ফালে যি আছে সেইটো কাৰবাৰ তাতে বান্ধ এটা দি কিনে ইয়াতে বহুত ধৰণৰ মাছ জীয়া হয় বাহিৰা মাছ যিকোনো চিলভাৰ গ্লাছ এইবিলাক ইয়াতে জীয়া হয় পিছত যেতিয়া বানপানী কমি যাব বহাগ মান হ'ব বহাগ মাহত এইটো এইটো পুখুৰী সিঁচি কিনে কমপ্লিট সিঁচি কিনে ইয়াৰ পৰা মাছটো উঠাই কিনে বিক্ৰী কৰা হয় পিছত ইয়াতে কেইদিনমানৰ কাৰণে এনেকৈ শুকাই যায় আৰু তাৰপিছত বানপানী আৰু আহে আৰু অহাৰ লগে লগে এইটো ভৰ্তি হৈ যায় তাৰপিছত এনেধৰণে চলি থাকে আৰু মানে ইয়াতে যে খালত ভৰ্তি থাকে পানী চানি তেতিয়া কোনোবাই বৰা হ'ব পাৰে বা জাল চাল মাৰিব পাৰে না অঁ তেতিয়া পাৰে কিন্তু যেতিয়া এইটো ডাকিব মাছ জীয়াব তেতিয়া নহয় অঁ তেতিয়া নহয় তো এনে আগত পাৰিব আপোনালোকে যেতিয়া ডাকা নহয় তেতিয়া মাছ বা জাল মাৰিব ভৰাব চব পাৰিব এই আজি তাল আছে কোনটো মাহত মানে তাল তাল এইটো মাহত খাব পৰা হয় তাৰপিছত ইয়াতে পুৱাই যেতিয়া ইয়াতে বতাহ বৰষুণ আহে বতাহ বৰষুণৰ দিনত এইবোৰ তাল পানীত পানীত পৰে পানীত পৰে তাৰপৰা আমাৰ সুমন আছে শংকৰ আছে এওঁলোকে মানে বটলি 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 আনি ঘৰৰ পাইডাত থৈ দিয়ে দি পেলাই যেতিয়া আহে হ'ব মানে বাকালটো যেতিয়া এৰি দিব পোকটো সেই নপকে তাল নপকে মানে নাৰিকলত চিকি একদম টান দাঁত চাৰ একদম পুৰা কিন্তু খাব বুলি আৰু ভাল কি ভাল দাঁত চাঁত চাফা হৈ থাকে দাঁত দাঁত টান পেটৰ নাৰি কাটা যায় পেটৰ নাৰি কি এই বেয়া বস্তুখিনি কাটা যায় গেষ্ট্ৰিক চেষ্ট্ৰিক তো সেইটো আপোনালোকক মই আনিলে দেখুৱাই দিম একদিন কেনেকুৱা ভিতৰত কাটিলে কেনেকুৱা বৰ্তমান এইটো পৰিব পৰা হোৱা নাই এতিয়া কাঁচা আছে বৰ্তমান চব লৰি দিলে নপৰে চ' এতিয়া তালৰ কাহিনী বাদ্যক এতিয়া আমি জালমেটটো পাৰিবলৈ যাওঁ বলক গাঁৱলীয়া পদ্ধতিত আৰু যে হাতত লৈছোঁ এই বস্তুটোত মানে জালমেট টোপগিলা মানে পৰিব এয়া কেনেকৈ পাৰে বোলক আমি দেখাওঁ পাৰিব যায় চামতে জালমে কেনেকৈ পাৰে কাৰ ঘৰৰ বাৰীত তোলা দি কাৰ পিছে দি গাই যাইছোঁ গমে মানে মই মাছ মাৰিছে নে আপুনি চ' এতিয়া পাই গ'লোঁ ফাইনেলি আমি জালমেট টোপটো ইয়াত ল'লোঁ পাৰি কিনে আমি এতিয়া যাওঁ তাহাঁতে আহি ক'ব পৰা হ'ল সেইটো বিচাৰি তেতিয়া আমি ঘৰত যাওঁ বোলা মই লৈ এতিয়া জেঠীৰ ঘৰত জেঠীৰ খবৰ ভাল না মোৰ ভাল হ'বা কিন্তু মস্ত ৰ'দ দিছে ন বাবু আৰু মইনাৰ ভাল নহয় নেকি গৰম নাই কেনে বয়া এতিয়া বিচি আছে ৰ'ব গাইজ মই এতিয়া বিচ খাই কিনে যাওঁ ঘৰত মানে মা আহিত যাম চ' এতিয়া ভাতবিলাক মোক গাইজ মাহী এয়া চব মাছ মাছ মানে প্লেটে আহি দিছে এই নাখাওঁ কৈছোঁ দুটামান খাম তো ইয়াত দিমে এয়া হ'ল দৈ পনী গাইজ পনী আৰু দিমে চব জুমনে লৈ আহিলে কি হে কলা আন কৈ বঢ়িয়া মই বৰা মাৰো ৰব কি হৈছে মাছ পাং না নাপাং বা কি হয় বা এইটো গাইজ মোক ডিষ্টাৰ্ব দিছিল তেতিয়াৰ পৰাই মানে খাই কিনে যায় এটা তোক পালাক নাই এতিয়া লৈ লোৱা আৰু এতিয়া আছেনে নাই বে মাছ কি বে হয় মাছ বা আছেনে নাই 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 ঢেঁকী জালতো মাছ নাই বৰা হ'ল গাইজ চাৰিটামান পালাক
সেইবোৰৰ পৰা গাছ কৈ পাই পাই এতিয়া চেং টুব লাগ গাছ বা জুমানত লাগ বেলেগে গাছ এয়া চক গাছ বঢ়িয়া মাছ আনিলে হাতে ও বাপৰে পিন্ধব এইটো দে থৈ দিয়ক থৈ দিয়ক হে গাছ দেখিছে নাই এইটো কি ডাঙৰ গৰে গাছ বিয়াৰ হলচা না বা কি দীঘাল দে ল আমি সকলে ঘৰত যাওঁ বলক শেষত গাইজ মইও এটা মাছ পালো গাইজ বঢ়িয়াকে আপনিও পাইছে নেকি মাছ ক্রিকেট খেলা আছে নাকি বাবু বঢ়িয়া ক্রিকেট বাপরে রাস্তার মাজত ক্রিকেট খেলা বাচ্চা দে মাছ মারি কিনে গাছ বস্তু গরম বেশি মানে এটা পা অল্পমান নিদেখা নরব ফ্রিজর পানি খাওয়া গাছ কোথে পানি আর গাছ এটা মাল আনবে লোক গাছ জুমন আর মই দোকানের মাল আনবে যাম হে গেছি বাজি ফ্রুটি এ ফ্রুটি লৈ আছো জুমন জুমনে লৈ আহব গাছ ফ্রুটি মাছ মানে আজি মস্ত গরম না আমি সাইকেল উঠলো আর যাও দিয়া বল খেলতে কারো নাই ওয়েলকাম জানে তো কমার গুছি রয় দেখি পানির পরিস্থিতি মাছের পরিস্থিতি কি চাব আপনি বহুত একদম এ গাছ আগতে জুমনেতে পড়েছিল গাছ সরি থাকাতে বঢ়িয়া বিদ্যালয় খান আর এতে দাউরি থাকে মই এর পাই চাবা আহ দাউরি থাকে এতে পুরা দাউরি থাকে আর এখানে আর্মির গাড়ি সিআরপির আর এত রাস্তা উঠলো কমার গুছির এখান দলং গাইজ বঢ়িয়া দলং গাইজ ভাল লাগছে আর ইফেলে চাব নাকি কি পানি গাইজ মই আহি আছো জুমনও আহি আছে কমার গুছির রাস্তা একখান আর গাইজ দুই নম্বর দলং কমার গুছির এসলে কমাল গুছি কমার গুছির এখান পোস্টার বঢ়িয়া কমার গুছির দোকান গাইজ এগুলা এয়া গাইজ ললু গাইজ এ বজার দে আর গাইজ এনকে ললু দে গাইজ আর এনকে যাব লাগবে ঘরত এগুলা আন কিবা বাজার করলো গাইজ মানে দেখি দেখছি না গাইজ কি হে পাতা দিবে এ কোট বাগা দিছে তো হ্যাঁ আমার সাইকেল খান নাজে না কাহাই দিলো হ্যাঁ কাহাই দিলো হ্যাঁ বড়িয়া বাবু খবর ভাল না তোমার খবর ভাল না নাই আজি মস্ত রোদ ন সেখানে ঠান্ডা হবা লাগছিল তুমি গাছ কি দেখছি না নাই আমি দই মারবে ধরছি রব দু চেনি দিছো উপরত বড়িয়াকে পেটটো পুরো একদম ঠান্ডা কলই বড়িয়া খাই দাম রাতি গাছ এয়া বজারত আহিল কি কিনি লাগে ও কিবা কিনি লাগ না কি খালা তুমি আকহা নাই অনাই জিকে আইছিলা নাই ও এনে ফুরবে আছে দেখলাম আমি ললু গাছ কিবা চিপস টিপস বড়িয়াকে এ দাদা থাকা আছে গাছ এটা আমি যাও ঘরত চলা আহি কিনে বহুত বেছি ভাল লাগিল গাইজ বজাৰ চালো বঢ়িয়া এই দোকানৰ পৰা লৈছোঁ মানে অলপ গৰম হ'ল গাইজ জানেতো গাইজ এইটো সোমাই থ'ব লাগিব এক ঘণ্টামান পিছত খাম আমি একেলগে হেৰি আনিছিলোঁ যি কি বুলি কয় বৰফ এইটোত গাইজ আছে এইটোত তেল দিব লাগিব গাইজ এয়া গাইজ ঠাণ্ডা খালো মানে গৰম না এইকেইদিন খাব লাগিব চ' গাইজ এয়া ৰাতি হ'ল গাইজ এয়া আছে ডিমা এয়া কি আলু ভাজি মাছ দাইল ৰাতি গাইজ মাছ ভিতৰত মানে এয়া খালো গাইজ ঠাণ্ডা আছে ভেদাম বুলি কৈছে লাগিল গাইজ আৰু গাইজ কালিৰ ব্লগত যাই আছে গাইজ বঢ়িয়া বঢ়িয়া ব্লগ আপোনালোকে চাই থাকিব গাইজ জুমাৰ সময়ত বঢ়িয়া